আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। 2021 সালের যারা এসএসসি পরীক্ষার্থী আছো তাদের অনুরোধে আবারও তোমাদের সামনে হাজির হলাম 4 নম্বর অ্যাসাইনমেন্ট নিয়ে। তোমরা যে যেখান থেকে আজকের এই ক্লাসটি দেখছো তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। তাহলে কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসটি এখন শুরু করি। প্রথমে আমরা একটা উদ্দীপক নিয়ে কথা বলবো। উদ্দীপকে বলা হয়েছে জলবিদ্যুৎ হলো অন্যতম প্রাচীন শক্তি উৎস যা বিশ্বজুড়ে বিশেষত প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ উৎপাদন করতে ব্যবহৃত হয়েছে। প্রচুর নদী থাকায় বাংলাদেশেও সম্ভাবনাটি কাজে লাগানো যায়। চিত্রে একটি জলবিদ্যুৎ কেন্দ্র দেখানো হলো। আমরা এখানে চিত্রটা দেখাই নাই, কারণ তোমরা চিত্রটা দেখেছো। আর এই চিত্রে আসলে এই মানে গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে চিত্রে খুব একটা প্রয়োজন নাই, জাস্ট একটা মানে ধারণা দেওয়ার জন্য এখানে চিত্রটা দেওয়া হয়েছে। অনেকে আমার কাছে প্রশ্ন করেছো স্যার চিত্র দেওয়া লাগবে কিনা, এখানে চিত্র দেওয়ার কোনোই প্রয়োজন নাই, কারণ চিত্র এখানে চাইনি, জাস্ট এখানে তোমাদেরকে বোঝানোর জন্য চিত্রটা দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা প্রথম যে প্রশ্নটি আছে সেটি দেখব। প্রথম প্রশ্ন অর্থাৎ ক নং প্রশ্নে বলা হয়েছে চিত্রের কোন অবস্থানে জলের ন্যূনতম বিভব শক্তি রয়েছে। তোমরা চিত্রটা সবাই দেখেছো, এখানে একটা লেক বা একটা হ্রদ দেখানো হয়েছে। বলা হয়েছে এই হ্রদের কোন অঞ্চলে বিভব শক্তির মান সর্বনিম্ন। তাহলে বিভব শক্তির আসলে কী, আমরা বিভব শক্তির সংজ্ঞা কিন্তু প্রায় সবাই পড়েছি। তো বিভব শক্তির সংজ্ঞা কী বলা আছে, সেখানে বলা আছে যে কোনো একটা বস্তুকে তার স্বাভাবিক অবস্থান থেকে পরিবর্তন করে অন্য একটা অবস্থানে নিয়ে গেলে বস্তুটি কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে বলা হয় বিভব শক্তি। তো বিভব শক্তির যে গাণিতিক রাশিমালাটা আছে সেটা আমরা জানি, তোমরা কোন নাম্বার দিচ্ছি এখানে। তো বিভব শক্তির গাণিতিক রাশিমালা বিভব শক্তি E=mgh, আচ্ছা বা E=h, এখানে কি m ও g ধ্রুবক। ঠিক আছে, আমরা জানি বস্তুর ভর কখনো পরিবর্তন হয় না, ভর ধ্রুবক। আর এখানে g কিন্তু অভিকর্ষ স্থল, এটাও ধ্রুবক আমরা জানি, যার মান হচ্ছে 9.8। তাহলে দুইটা ধ্রুবক মিলে কি হচ্ছে, একটা ধ্রুবক হয়ে যাচ্ছে। সুতরাং আমরা লিখতে পারি E সমানুপাতিক h, অর্থাৎ বস্তুর আসলে এখানে আমরা ই কাছে ইপি দিলে ভালো হয়, আমরা স্বাভাবিকভাবে বিভব শক্তিকে ইপি দ্বারাই প্রকাশ করে থাকি। তাহলে এখানে এই সমীকরণটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে কোনো বস্তুর বা কোনো একটা ব্যবস্থার উচ্চতা যত বেশি হবে বিভব শক্তির মানও তত বেশি হবে, উচ্চতা যত কম হবে বিভব শক্তির মানও কম হবে। হ্রদ বা লেকের ক্ষেত্রে এখানে আমরা কী বুঝতে পারছি, এখানে কোথায় উচ্চতা সবচেয়ে কম, আমরা সহজেই এই কথার উত্তর সবাই দিতে পারবো। কারণ আমরা জানি যে হ্রদের একেবারে নিম্নাঞ্চলে অর্থাৎ হ্রদের তলদেশে উচ্চতা এইচ এর মান সবচেয়ে কম, সুতরাং এই জায়গাটিতে অর্থাৎ হ্রদের তলদেশে বিভব শক্তির মান সবচেয়ে কম। এটি হচ্ছে ক নং প্রশ্নের অ্যান্সার। তাহলে কোশ্চেন আমরা কীভাবে লিখবো, একটু সাজিয়ে লিখবে নিজের মতো করে। প্রথমে বিভব শক্তির সংজ্ঞাটা আগে দিয়ে নিবা, তারপর বলবা যে বিভব শক্তির গাণিতিক রাশিমালা থেকে আমরা পাই ইপি সমান এম জি এইচ, যেহেতু এম এবং জি ধ্রুবক, সুতরাং আমরা লিখতে পারি ইপি প্রপোর্শনাল এইচ। সুতরাং আমরা বলতে পারি যে উচ্চতা বেশি হলে বিভব শক্তি বেশি হয়, উচ্চতা কম হলে বিভব শক্তি কম হয়। আমরা জানি হ্রদের তলদেশে বা হ্রদের নিম্নাঞ্চলে উচ্চতা এইচ এর মান সর্বনিম্ন, সুতরাং এই অঞ্চলটিতেই ন্যূনতম বিভব শক্তি পাওয়া যাবে। এটাই আসলে অ্যান্সার, এভাবে একটু সাজিয়ে লিখবে তোমরা নিজের মতো করে। আরেকটি প্রশ্নে আমরা যাবো। খ নং প্রশ্নে বলা হয়েছে শক্তি রূপান্তরকরণের দক্ষতা নির্ণয় করো। তার আগে দুইটা লাইন কিন্তু এখানে দেওয়া আছে, দেখো বলা আছে যে 30 মিনিটের মধ্যে পানি 5×10^9 জুল শক্তি হারায় এবং 4.5×10^9 জুল বৈদ্যুতিক শক্তি উৎপন্ন করে। অর্থাৎ এখানে তিনটা ডেটা আমাদের দেওয়া আছে, একটা হচ্ছে সময়, অর্থাৎ 30 মিনিটের মধ্যে আমরা এই পরিমাণ শক্তি কী করি ব্যয় করি এবং এই পরিমাণ শক্তি আমরা উৎপাদন করি। তাহলে এই পরিমাণ কী শক্তি হারায়, পানি এই পরিমাণ শক্তি হারায়। ঠিক আছে, মানে এটা এই শক্তি আমরা মানে ইনপুট হিসেবে আমাদের কাজ লাগতেছে আর এই পরিমাণ বৈদ্যুতিক শক্তি উৎপন্ন হচ্ছে, এই হচ্ছে আমাদের আউটপুট। তাহলে আমরা এখানে একটা জিনিস দেওয়া আছে, আমরা একটু কী কী দেওয়া আছে আমরা একটু লিখবো। তাহলে আমরা ঘন আমার প্রশ্নে যাবো, ঘন প্রশ্ন আমাকে দেখে লিখবো এখানে, তার আগে একটা ডাক দিয়ে নিই। তাহলে এখানে আমরা T=30 মিনিট, এটা সেকেন্ড করে নেবো, তাহলে 30×60 হয়ে গেল আমাদের সেকেন্ড, তাহলে কত হয়ে যাবে তো 1800 সেকেন্ড আমরা পেয়ে গেছি। তারপরে এখানে দেওয়া আছে ই ইনপুট, অর্থাৎ কোন শক্তির আমরা কাজে লাগাচ্ছি। দেখো এখানে কী পরিমাণ শক্তি হারায়, এই পরিমাণ শক্তি। ঠিক আছে, এবার শক্তি হারায় অর্থাৎ কাজে লাগে, তার মানে 5×10^9 জুল এই পরিমাণ শক্তি হচ্ছে ইনপুট। এটা আউটপুট কোনটা, ই আউটপুট।
ये आउटपुट देखो ये এখানে লেখা আছে যে আউটপুট আমাদের 4.5 ইনটু 10 টু দি পাওয়ার 9 জুল বৈদ্যুতিক শক্তি পাওয়া যায় অর্থাৎ এটা হচ্ছে আউটপুট হ্যাঁ 4.5 ইনটু 10 পাওয়ার 9 জুল এটা তাহলে আমরা ইনপুট পেয়ে গেলাম আউটপুট পেয়ে গেলাম আমাদের বলেছে দক্ষতা নির্ণয় করতে অর্থাৎ দক্ষতা এটা ইকুয়াল টু কত তো দক্ষতা সমীকরণ থেকে আমরা জানি যে দক্ষতা দক্ষতা এটা ইকুয়াল টু কিটা কোলে গিয়ে লব্ধ কার্যকর শক্তি ভাগ মোট প্রদত্ত শক্তি ইনটু 100% মানে দক্ষতা আমরা কি করতে পারি শতকরা বস করতে পারি আচ্ছা তাহলে এখানে আমরা লিখতে পারি লব্ধ কার্যকর শক্তি মানে কোন আউটপুট যেটা পাওয়া যাচ্ছে দ্যাট মিন্স ই আউট এন্ড মোট প্রদত্ত শক্তি দ্যাট মিন্স ইনপুট ই ইন ইনটু 100% তো এই সূত্রটাকে আমরা সাধারণত আমরা যে আমাদের পাঠ্য বইয়ে যে সিস্টেমগুলো আমরা করে থাকি এখানে কিন্তু পি আউটপুট বাই পি ইনপুট দিয়ে করা আছে পি কিন্তু ক্ষমতা ভালো করে খেয়াল রাখবা এখানে যদি শক্তি দেওয়া আছে কারণ এখানে কিন্তু শক্তির কথা বলা আছে এত জুল শক্তি ঠিক আছে কাজে আমরা এখানে ই আউটপুট বাই ই ইনপুট দিয়ে করবো আমরা এখানে পি লিখবো না কারণ পি পি তো ক্ষমতা এখানে তো ক্ষমতা দেওয়া নেই শক্তি দেওয়া আছে ওকে আমরা এবার মানটা বসিয়ে দেবো তাহলে ই আউটপুটের মান কত দেখো তো 4.5 × 10⁻⁹ ডিভাইডেড 5 × 10⁻⁹ × 100% তাহলে এখানে এটা কাটা যাচ্ছে তাহলে এটা ভাগ করে কত হয় দেখো একদম 90% হয় তাহলে ক্যালকুলেট করে দেখবা এটাই হচ্ছে আমাদের আজকে প্রশ্নের উত্তর তো এই প্রশ্নটির যে রুব্রিক্স অর্থাৎ মানদণ্ড তোমাদের যে অ্যাসাইনমেন্টের ডান পাশে দেওয়া আছে সেখানে কিন্তু লেখা আছে যে একক সহ সঠিক একক সহ যদি এটা অ্যানসার করতে পারো তাহলে তুমি ফুল মার্কস পাবে এখানে তো আসলে দক্ষতা তো এককই নাই ঠিক আছে তাহলে দক্ষতা কী হবো আমরা আসলে দক্ষতাকে সক্রিয় প্রবেশ করি এর কোনো একক নাই ঠিক আছে তোমাদেরকে একটা কনফিউশনে করার তোমাদের এরকমটা দেওয়া হয়েছে যাই হোক এভাবে অ্যান্সার লিখলে তোমরা ফুল মার্কস পাবে আশা করি তাহলে এটা একটু সাজিয়ে গুছিয়ে লিখতে পারো যে আমরা জানি দক্ষতা সমান সমান ইট লব্ধ কার্যকর শক্তি বাই মোট প্রদত্ত শক্তি তে এখানে সাইডে মানগুলো দেওয়া আছে আসলে এখানে বিস্তারিত লেখার কিছু নাই এটা একটা গাণিতিক সমস্যা ঠিক আছে আশা করি এই প্রশ্নটা বুঝেছো এবার আমরা পরবর্তী প্রশ্নে যাবো গণন প্রশ্নে বলা হয়েছে বৈদ্যুতিক শক্তি 4.5 × 10⁹ জুলকে ওয়াট এককের মাধ্যমে প্রকাশ করো ওয়াটটা আসলে কিসের একক আমরা সবাই জানি ওয়াট হচ্ছে ক্ষমতার একক তার মানে এখানে তোমাকে ক্ষমতা নির্ণয় করতে বলা হয়েছে ঠিক আছে কোশ্চেনটা একটু কৌশলে করা হয়েছে যে ওয়াট এককের মাধ্যমে প্রকাশ করো অর্থাৎ ক্ষমতা নির্ণয় করো তো আমরা জানি ক্ষমতার সংজ্ঞা নাকি এখানে যদি অ্যাসাইনমেন্ট এবং এটা নাম্বার কিন্তু একটু বেশি মনে হয় দেখো নাম্বার বেশি না মাত্র এক নাম্বার সুতরাং এখানে আমরা একটু বলে নিতে পারি যে আমরা জানি যে একক সময়ে কৃত কাজ হচ্ছে ক্ষমতা অর্থাৎ ক্ষমতা ক্ষমতার সংজ্ঞাটা কি এটা হচ্ছে গ নম্বর প্রশ্ন ক্ষমতা পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি অর্থাৎ একক সময়ে কৃত কাজ এটা হচ্ছে ক্ষমতা আচ্ছা এখানে আমরা কি কি দেওয়া আছে আমরা লিখবো মানগুলো একটু লিখে নিই এখানে টি ইকুয়াল টু আমরা আগে বের করেছিলাম যে 1800 সেকেন্ড এটা বলাই আছে আচ্ছা ডাব্লিউ ইকুয়াল টু আমরা কত লিখবো ডাব্লিউ কিন্তু কাজ এখানে আমরা কত লিখবো এখানে বলাই আছে আমাদের এই মানটা 4.5 × 10⁹ 4.5 × 10⁹ জুল আর আমাদের কী বের করতে হবে ক্ষমতা আমরা তো বের করতে হবে এত ঠিক আছে এখন তোমাদের মনে একটা প্রশ্ন হতে পারে যে আমরা এখানে তো আসলে ডাব্লিউ মানে কাজ কিন্তু এখানে তো দেওয়া শক্তি মানে বলে আছে যে বৈদ্যুতিক শক্তি এত এটা হচ্ছে শক্তি কিন্তু আমরা তো ডাব্লিউ মানে কাজ বুঝি আচ্ছা কাজ আর শক্তি এর মধ্যে কি কোনো পার্থক্য খুব একটা পার্থক্য আছে আসলে খুব একটা পার্থক্য নাই কারণ দেখো কাজ এবং শক্তি কাজের একক জুল শক্তির একক জুল আসলে কোনো সিস্টেম বা কোনো ব্যক্তি বা কোনো বস্তু যে পরিমাণ কাজ করতে পারে এটাই তার ক্ষমতা অর্থাৎ বস্তুর কাজের পরিমাণ দ্বারাই কিন্তু ক্ষমতা নির্ণয় করা হয় সুতরাং ক্ষমতা এবং কাজের মধ্যে খুব বেশি পার্থক্য নাই সুতরাং আমরা এখানে লিখতে পারি ক্ষমতার কাজ একই কথা একক সময় কিন্তু কাজ হ্যাঁ তাহলে আমরা এখানে আমরা সবগুলো মান পেয়ে গেছি আমরা এবার বসিয়ে দেব বা পি ইকুয়াল টু ডাব্লিউ মান কত 4.5 × 10⁹ ডিভাইডেড 1800 এবার আমরা একটু ক্যালকুলেটার ব্যবহার করবো এখানে দেখবো কত মান হয় তাহলে উপরে কত আছে 4.5 × 10⁹ ডিভাইডেড 1800 আমরা মান পাচ্ছি কত 25 দিয়ে 5টা 0 25 লিখে কয়টা হ্যাঁ 5টা 0 অর্থাৎ এটা 1 2 3 4 5 এটা আসছে এত কি ওয়ার্ড হয়ে গেছে তাহলে এখানে তুমি অ্যান্সার লিখে দিতে পারো কিন্তু আমরা সাধারণত ফিজিক্সের সংখ্যাগুলোকে আমরা সাধারণত যেভাবে লিখি আমরা এখানে 2.5 ইন্টু
টেম্পার কত দেখো আমি পয়েন্ট বসেছি কোন জায়গায় এই জায়গায় পয়েন্টটা বসিয়েছি তাহলে এরপর কয়টা ঘর আছে 1 2 3 4 5 6টা তাহলে 10 পাওয়ার 6 এত ওয়াট এভাবে লেখাটাই আসবে উত্তম আর আমরা ফিজিক্সে সবসময় এভাবে লিখে থাকি তাহলে এটি হচ্ছে আমাদের অ্যানসার তোমাকে বলা হয়েছে ওয়াট এককে প্রকাশ করা হবে এখানে কিন্তু আমরা ওয়াট এককে প্রকাশ করেছি ঠিক আছে তো আশা করি এটা বুঝেছো প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা ঘ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলাদেশের পরিবেশের উপর জলবিদ্যুতের প্রভাব বিশ্লেষণ করো এই প্রশ্নটা আলোচনা করার পূর্বে একটা কথা আমি বলতে চাই সেটা হচ্ছে আমি প্রায়ই বলে থাকি যে অ্যাসাইনমেন্টগুলো তোমরা সরাসরি কপি করবে না কপি করলে তোমাদের নম্বর কমে যাবে এবং সেই সাথে তোমার খাতাটা বাতিলও হতে পারে কিন্তু তোমরা প্রায়ই বলে থাকো স্যার ফিজিক্স তো আসলে ম্যাথমেটিক্যাল সাবজেক্ট তো যেখানে ম্যাথ যেখানে অঙ্ক সেখানে আমরা আসলে মানে আলাদা হবে কীভাবে আমার তোমার কাছে কপি মনে হবে আলাদা কীভাবে হবে আলাদা হবে তুমি যদি একটা অঙ্ক অনেকভাবে করা যায় অথবা গণিতের মধ্যে কিছু ভাষা আছে সেগুলো চেঞ্জ করা যায় বিশেষ করে আজকের যে অ্যাসাইনমেন্টটা আছে সেইটা আমি মনে করি তোমরা যদি কপি না করো একটু যদি চিন্তা ভাবনা করো একটু যদি তোমরা গুগলে সার্চ করো বা তোমরা একটু কষ্ট করো তাহলে আমি মনে করি যে বিশেষ করে এই ঘ এবং ঙ নম্বর প্রশ্ন এই দুটো প্রশ্ন তোমরা যদি নিজের থেকে লেখার চেষ্টা করো তাহলে প্রত্যেকের অ্যাসাইনমেন্ট ভিন্ন ভিন্ন হবে কারণ ঘ এবং ঙ নম্বর প্রশ্ন একটা আলোচনামূলক প্রশ্ন এটি আসলে এক একজনের এক এক রকম হওয়ার কথা দুজন যদি একরকম হয় তাহলে বোঝা যাবে তোমরা কপি করেছো এটা কিন্তু আলাদা করা একেবারে সহজ তোমরা একটু কষ্ট করো গুগলে সার্চ করো এখানে আমি আমার মতো করে অ্যান্সার দিয়েছি তোমরা কিন্তু এরচে আরও ভালো করে আরও সুন্দর করে তোমরা অ্যান্সারটা দিতে পারো তাহলে আমরা একটু কথা বলি বলা হচ্ছে যে বাংলাদেশের পরিবেশের উপর জলবিদ্যুতের প্রভাব বিশ্লেষণ করো প্রভাব মানে কি ভালো দিক খারাপ দিক দুটোই কিন্তু প্রভাব তাহলে আমরা এখানে বলেছি যে বাংলাদেশের পরিবেশের উপর জলবিদ্যুতের প্রভাব প্রথমে লিখেছি আমরা উপকারী প্রভাব ঠিক আছে উপকারী প্রভাব বলে কি আছে জলবিদ্যুৎ একটি নবায়নযোগ্য শক্তি আমরা জানি নবায়নযোগ্য শক্তি সবসময় উপকারী এটা দিয়ে আমরা অনেক পরিবেশের জন্য আসলে ভালো ঠিক আছে পানির অপচয় না করেও বিদ্যুৎ উৎপাদন করা যায় এখানে কিন্তু পানির অপচয় হয় না গাছ কাটা পানির স্রোতকে কাজে লাগিয়ে টারবাইন ঘুরিয়ে আসলে জলবিদ্যুৎ তৈরি করি ঠিক আছে আচ্ছা তিন নম্বর লিখেছি জ্বালানি পোড়াতে হয় না তাই দূষণ নেই বললেই চলে আসলে নবায়নযোগ্য শক্তিতে জ্বালানির প্রয়োজন হয় না এই কারণে কোনো দূষণ নাই বললেই চলে এটা একটা ভালো দিক চার নম্বর বলেছি জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ফলে পারিপার্শ্বিক অবকাঠামোর উন্নয়ন হয় তো পরিবেশ আশেপাশে পরিবেশটা অবশ্যই সুন্দর হয় কারণ এখানে নোংরা থাকলে পরিষ্কার হয়ে যায় এবং আশেপাশে অবকাঠামো উন্নয়ন হয় অর্থাৎ সেখানে পরিবেশটা কিন্তু বদলে যায় অনেক ভালো হয় এটা একটা পজিটিভ দিক আচ্ছা এর কিছু খারাপ দিকও আছে লিখেছি ক্ষতিকর প্রভাব জলবিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনা ঘটলে আশেপাশের এলাকা প্লাবিত হতে পারে তোমরা সহজে বুঝতে পারছো যেহেতু নদীর স্রোতকে কাজে লাগিয়ে এটা করা হচ্ছে কাজে যদি দুর্ঘটনা হয় তাহলে এলাকা প্লাবিত হয়ে এলাকার বাড়ি ঘর বা অনেক প্রাকৃতিক পরিবেশ নষ্ট হতে পারে নদীর গতিপথ বদলাতে পারে যা পরিবেশের জন্য ক্ষতিকর এটা তোমরা বোঝো নদীর গতিপথ বদলায় যার ফলে মৎস্য সম্পদের ক্ষতিগ্রস্ত হতে পারে মাছের ক্ষতিগ্রস্ত হতে পারে মাছ মাছের যে একটা প্রজনন বা মাছের অনেক একটা সমস্যা হতে পারে নদীর গতিপথ বদলালে মাছের আসলে অনেক ক্ষতি হয় তারপরে আমরা দেখি যে গ্রিন হাউস গ্যাস নির্গত হয় আর আমরা জানি গ্রিন হাউস গ্যাস কিন্তু পরিবেশের জন্য মোটেই ভালো না কাজে এখানে অল্প কিছু হলেও গ্রিন হাউস গ্যাস নির্গত হয় যেটি পরিবেশের জন্য খারাপ তো এখানে আমি উপকারী প্রভাব লিখেছি চারটি আর ক্ষতিকর প্রভাব লিখেছি চারটি মোট আটটি লিখেছি কিন্তু তোমরা একটু লক্ষ্য করে দেখো যে এই কোশ্চেনের নাম্বার মাত্র দুই সুতরাং এতগুলো লেখার কোনো প্রয়োজন নাই তোমরা উপকারী প্রভাব লিখবে দুইটা এবং ক্ষতিকর প্রভাব লিখলে লিখবে দুইটা তাহলে দ্যাটস এনাফ চারটা লিখলেই তোমাদের এক নম্বর খুব সহজে তোমরা পেয়ে যাবা অন্তত আমি আমার স্টুডেন্টদেরকে এক নম্বর দিয়ে দেবো এবং আশা করি অন্যান্য শিক্ষকরা দেবেন কারণ এক নম্বরের জন্য চারটা লিখলে যথেষ্ট বেশি লেখার প্রয়োজন নাই তো আমি এখানে কিন্তু অনেকগুলো লিখেছি তোমরা মানে একেবারে কপি করবে না নিজের মতো করে লিখবে ইনশাল্লাহ দুইটা করে লিখলেই হবে তো আশা করি এটা বুঝেছো এবার আমরা পরবর্তী কোশ্চেনে যাব নম্বর প্রশ্নে বলা হয়েছে জলবিদ্যুৎ কি ধরনের শক্তি এরূপ অন্যান্য শক্তির অর্থনৈতিক সামাজিক ও পরিবেশগত প্রভাব বর্ণনা করে একটি চার্ট তৈরি করো বলা হয়েছে জলবিদ্যুৎ কি ধরনের শক্তি জলবিদ্যুৎ একটা নবায়নযোগ্য শক্তি যেটা আমরা আগেই বলছি কারণ আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনামই তো নবায়নযোগ্য শক্তির গল্প তাই না আমরা তাহলে আমরা বুঝতে পারলাম যে জলবিদ্যুৎ হচ্ছে নবায়নযোগ্য শক্তি এটা আমরা শর্ট কোশ্চেনটা অ্যান্সার হয়ে গেল তারপর বলা হয়েছে যে এরূপ কি ধরনের শক্তি মানে এরূপ অন্যান্য শক্তির অর্থনৈতিক সামাজিক এবং পরিবেশগত প্রভাব লিখে একটা সার তৈরি করতে বলা হয়েছে তো এই কোশ্চেনটি ডান পাশে রুব্রিক্স আছে সেখানে একটা কথা বলা আছে একটু খেয়াল করে দেখবা যে তোমাদের পাঠ্য বইয়ে যতগুলো শক্তির কথা বলা হয়েছে তার সবগুলো যদি উল্লেখ করতে পারো তাহলে তুমি কিন্তু চারে চার নম্বরে পেয়ে যাবে তো এখন পাঠ্য বইতে আমাদের কী কী আসলে আছে আমরা একটু দেখে নিই চলো দেখো এখানে
পেজ নাম্বার 110 তোমাদের পাঠ্য বই, এখানে কিন্তু কয়েকটা কথা বলা আছে। নবায়নযোগ্য শক্তি কয়েকটা উদাহরণ দেওয়া আছে, দেখো জলবিদ্যুৎ, তারপরে বায়োমাস আছে, সৌরশক্তি, বায়ুশক্তি, বায়োফুয়েল, এবং সর্বশেষে যেটা আছে সেটা হচ্ছে ভূতাপীয় শক্তি বা জিওথার্মাল। তাহলে এই কয়েকটা শক্তি আছে, এই সবগুলো যদি আমরা এখানে উল্লেখ করি চার্টে, তাহলে এখানে ফুল নাম্বার পাওয়া যাবে। তাহলে চলো আমরা এই বিষয়ে কিছু একটু চার্টটা কীভাবে হবে আমরা একটু এগিয়ে দেখাই। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে এইভাবে একটা চার্ট তৈরি করেছি যেভাবে তোমাদের উদ্দীপকে চেয়েছি। দেখো এখানে আমি লিখেছি ক্রমিক ক্রম, শক্তির নাম, অর্থনৈতিক প্রভাব, সামাজিক প্রভাব, পরিবেশগত প্রভাব। এক নম্বর আমি দিয়েছি জলবিদ্যুৎ। জলবিদ্যুৎ দেখো অর্থনৈতিক প্রভাব, ব্যয়বহুল এবং কর্মসংস্থানের ব্যবস্থা হয়। জলবিদ্যুৎ একটা বিশাল প্রজেক্ট, কাজে এখানে অনেক খরচের ব্যাপার আছে, কিন্তু আবার একটা ভালো দিকও আছে যে কর্মসংস্থানের ব্যবস্থা হয়, অর্থাৎ এখানে অনেক লোক কিন্তু চাকরি পেতে পারে, যার ফলে তাদের কী হয়, বেকার সমস্যার সমাধান হয়। সামাজিক প্রভাব দেখো জমি অধিগ্রহণ হয়, যার ফলে কী হয়, কৃষক উপকৃত হয়, কারণ এটা একটা অনেক বড় প্রজেক্ট, এখান থেকে জমি অধিগ্রহণ হয়, কারণ শুধু নদী তো না, নদীর আশেপাশে আরও নদীর পাশে অনেক বড় বড় ইঞ্জিন অনেক কিছু স্থাপিত হয়, যার ফলে কী হয়, এখান থেকে কৃষক উপকৃত হয়, ঠিক আছে। আর পরিবেশগত প্রভাবটা কী, নবায়নযোগ্য শক্তি, এর ফলে দূষণ কম হয়, কারণ জলবায়ু একটা নবায়নযোগ্য শক্তি, যার ফলে কী হয়, দূষণটা অনেক কম হয়। এবার আমরা দুই নম্বরের দিকে লিখেছি সৌরশক্তি। সৌরশক্তি দেখো এখানে আমরা জানি পাওয়ার প্ল্যান্ট, মানে যেটা সোলার প্ল্যান্ট আমাদের অনেকের বাসায় সেটা আছে, এটা খরচ কিন্তু বেশি, তবে এখান থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যায়, ঠিক আছে। এটা কিন্তু কন্টিনিউস বিদ্যুৎ পাওয়া যায় এবং একবার আসলে করতে পারলে পরবর্তী অনেক দিন ধরে এখান থেকে বিদ্যুৎ পাওয়া যায়। আবার সামাজিক প্রভাব, নিজস্ব খরচে এটা করা যায়, ঠিক আছে, একজনের বাড়িতে বিদ্যুৎ নাই, তাই সে সামাজিকভাবে খুবই সমস্যাগ্রস্ত, কারণ বিদ্যুৎ সংযোগ এখন না পাওয়া যেতে পারে, প্রত্যন্ত এলাকায় যেখানে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না সেখানে কিন্তু আমরা এই সৌরশক্তি ব্যবহার করে সামাজিকভাবে আমরা ভালো থাকতে পারি, এই কারণে এখানে লিখেছে নিজস্ব খরচে এটা করা যায়। এখানে কিন্তু দূষণ কম, এটা দূষণ একেবারেই কম নেই বলে চলে, ঠিক আছে, সুতরাং পরিবেশের জন্য অনেকটা ভালো। তারপরে বায়োমাস, বায়োমাস আমরা জানি যে খড় লাকড়ি খড়কুটো এগুলো বায়োমাস, তো আমরা জানি যে বায়োমাস খরচ স্বল্প খরচে পাওয়া যায় এবং সহজলভ্য, ঠিক আছে, এগুলোর দাম কিন্তু খুবই কম, খড়কুটো লতা পাতা কাঠ এগুলোর দাম অনেক কম এবং এগুলি সহজে পাওয়া যায়, এগুলি অ্যাভেলেবল আমাদের দেশে, ঠিক আছে। তো পুনঃ উৎপাদন করা যায়, অর্থাৎ এগুলো যদি একবার ব্যবহার করে ফুরিয়ে যায় কিন্তু এগুলো কিন্তু আবার উৎপাদন করা যায়, অর্থাৎ গাছ লাগানো যায়, গাছ লাগালে সেখান থেকে আমরা অনেক কিছু পাই, আমরা লাকড়ি গাছের ডাল পাতা এগুলো কিন্তু পেয়ে যাই, ঠিক আছে, শুধু একবার শেষ হয়ে গেলে আবার গাছ লাগালে এগুলো পাওয়া যাচ্ছে, অনবরত পাওয়া যায়। তারপরে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়, তাই দূষণ হয়, ঠিক আছে, কারণ বায়োমাস খড় লাকড়ি এগুলো পোড়াই আমরা, এগুলো পোড়ালে এখান থেকে কিন্তু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, যার ফলে এটা পরিবেশের জন্য কিছুটা হলেও ক্ষতিকর, ঠিক আছে। তারপর আমরা লিখেছি জিওথার্মাল বা যেটাকে বলা হয় ভূতাপীয় শক্তি, এটা কিন্তু আসলে উচ্চ খরচ, এখানে যে জায়গাটা করবো এটা একটা বিশাল প্রজেক্ট, অনেকখানি জায়গা লাগবে, সুতরাং এটা অনেক খরচের ব্যাপার আছে এখানে। তারপরে এটা কিন্তু জমি অধিগ্রহণের ফলে কৃষক উপকৃত হয়, কারণ এটা যেহেতু বিশাল প্রজেক্ট অনেক জায়গার দরকার, সুতরাং একজনের জায়গা তো এটা করতে হবে, সুতরাং যার জায়গাটা আমরা নিচ্ছি সে কিন্তু এখানে জমির ভাড়া পাবে, যার ফলে সে কিছুটা হলে উপকৃত হবে। তারপরে দেখো দূষণ হয় এবং শব্দ দূষণ হয়, দূষণ হয় কি পরিবেশ দূষণ, অর্থাৎ এখান থেকে নানা ধরনের গ্যাস নির্গত হয়, তারপরে এটা পরিবেশের জন্য ক্ষতিকর এবং শেষে এখান থেকে উচ্চ শব্দ উৎপন্ন হয়, অর্থাৎ এটা আমরা লিখেছি শব্দ দূষণ, এটা কিন্তু একটা পরিবেশের জন্য একটা ক্ষতিকর। তো আমরা এখানে চারটা লিখেছি, কারণ এখানে চার নম্বর, এই জন্য আমরা এখানে চারটা লিখেছি। তোমাদের বইটি কিন্তু আরও আছে, তুমি এখান থেকে নবায়নযোগ্য শক্তি আরও কিছু উদাহরণ দিতে পারো। তো এইটি আমি আমার মতো করে লিখেছি, তুমি ইচ্ছে করলে এখান থেকে আরও সুন্দর করে লিখতে পারো। আমি আগেও বলেছি যে এই দুটো কোশ্চেন কিন্তু তোমার সবার থেকে আলাদা হওয়ার একটা ভালো সুযোগ আছে, সুতরাং তুমি অবশ্যই চেষ্টা করবে যে তোমার উত্তরটি যেন সবার থেকে আলাদা হয়, এ কারণে তুমি এখান থেকে জাস্ট একটা আইডিয়া গ্রহণ করবে এবং এই মডেলটা তুমি অনুসরণ করবে এবং এভাবে তুমি অন্যের সাথে আলাদা করে উত্তর লেখার চেষ্টা করবে। তো আশা করি যে আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে এবং কিছুটা হলেও তোমাদের উপকারে আসবে। তো পরবর্তী ক্লাসে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।